সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো আমরা পড়ছিলাম চতুর্থ অধ্যায়ের নবজীবনের সূচনা নিয়ে, ঠিক আছে? তো এখান থেকে বেশ কিছু পড়া আমরা পড়েছি এবং জেনেছি যে বয়ঃসন্ধিকালীন কী কী ধরনের পরিবর্তন হয় সেটা আমরা জেনেছিলাম। কী ধরনের পরিবর্তন হয় মনে করতে পারবো একটু? ছিল শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন এবং আচরণগত কিছু পরিবর্তন। আর বসন্তকালে এই যে আচরণিক যে পরিবর্তনগুলো আছে সেগুলো কেন হয় সে সম্পর্কে আমরা জেনেছিলাম, এবং দৈহিক স্বাস্থ্য ঠিক রাখতে হলে আর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হলে আমাদের কী কী করতে হবে সে সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণ, এই অংশটুকু নিয়ে। বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বিয়ের বয়স হচ্ছে কমপক্ষে 18 বছর এবং ছেলেদের বয়স হচ্ছে কমপক্ষে 21 বছর। কিন্তু এই আইন থাকা সত্ত্বেও কী হয়, আমরা মাঝে মাঝেই দেখি যে অনেক সময় মেয়েদের 18 বছর বয়স হওয়ার আগে কিন্তু তাদের বিয়ে হয়ে যায়, তাই না? তোমরা কখনো কি ভেবে দেখেছো যে উপযুক্ত বয়স হওয়ার আগেই যদি মেয়েদের বিয়ে দেওয়া হয় তাহলে কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে, এটা কি আমাদের জানা আছে? না। অল্প বয়সে বিবাহিত মেয়েরা নানা ধরনের জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত করে দিন। এর মধ্যে একটি ঘটনা অপরিণত বয়সে গর্ভধারণ। তো প্রথমে আসি গর্ভধারণটা কি। পুরুষের শুক্রাণু যখন মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন একটি মেয়ে গর্ভধারণ করে, অর্থাৎ তার শরীরে সন্তান গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। মেয়েদের জন্য এটি একটি বিশেষ শারীরিক প্রক্রিয়া এবং শুধু সন্তান গর্ভে এলেই শরীরের এই বিশেষ পরিবর্তনগুলো ঘটে। গর্ভধারণের প্রথম কয়েক মাস মেয়েদের শরীরে কিছু অস্বস্তিকর লক্ষণ দেখা যায়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব হওয়া, মাথা ঘোরা, বারবার প্রস্রাব হওয়া, আর কি আছে, এই লক্ষণগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে? তারপরে এই যে অল্প বয়সে সন্তান সম্ভব হওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, যেমন সন্তান জন্ম দেওয়া খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, তাই পরিণত বয়সে গর্ভধারণ করলে মানসিক ও শারীরিক জটিলতা তেমন একটা দেখা যায় না। এ সময় যেসব শারীরিক পরিবর্তন দেখা যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হলে দুর্ভাবনার কিছু থাকে না এবং একটি সুস্থ শিশু জন্ম নেয়। আর যদি অপরিণত বয়সে একটি মেয়ে মা হয় তাহলে কি হয়, মানসিক পরিপক্কতা কিংবা শারীরিক প্রস্তুতি বা পূর্ণতা কিন্তু কোনোটাই থাকে না। একটি মেয়ে যদি 20 বছর বয়সের আগে গর্ভবতী হয় তখন তাদের নিজেদেরই শারীরিক বৃদ্ধি ও গঠন সম্পন্ন হয় না বলে তারা নানা ধরনের শারীরিক সমস্যা আর মধ্যে দিয়ে দিন অতিবাহিত করে। এছাড়া অপরিণত বয়সের একটি মেয়ের সন্তান ধারণ এবং সন্তান জন্ম দেওয়া সম্পর্কে সঠিক ধারণা থাকে না, কাজেই সে তার গর্ভে সন্তান এবং তার নিজের শরীরকে ঠিকভাবে রক্ষা করতে পারে না। আর অপরিণত বয়সে যদি কোনো মেয়ে গর্ভধারণ করে তবে শুধু যে মেয়েটিরই শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তা নয়, ভবিষ্যৎ শিশুটিরও কিন্তু জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। শুধু তাই নয়, পুরো পরিবার এবং সমাজ কিন্তু এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কী কী স্বাস্থ্যগত সমস্যা রয়েছে দেখি। অপরিণত বয়সে গর্ভধারণের ফলে গর্ভাবস্থায় রক্তক্ষরণ, শরীরে পানি আসা, খুব বেশি ব্যথা, চোখে ঝাপসা দেখা, এমনকি গর্ভপাত পর্যন্ত ঘটে থাকে। তাছাড়া মা ও সন্তানের মৃত্যু ঝুঁকিও বেশি থাকে। আর অপরিণত বয়সে গর্ভে সন্তান এলে সন্তানদের বেড়ে ওঠার জন্য গর্ভে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে না, ফলে কম ওজনের শিশুর জন্ম নেয়। এইসব শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে এবং বড় হওয়ার পর এসব শিশু স্বাস্থ্যবান এবং সফল মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে না। তাহলে অপরিণত বয়সে গর্ভধারণ করলে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয় আমরা জেনে নিলাম। তো এবার শুনব শিক্ষাগত সমস্যা কী। বিদ্যালয়ে পড়ার সময় যদি কোনো মেয়ে গর্ভধারণ করে তবে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়, হ্যাঁ, সে লজ্জায় আর বিদ্যালয়ে যায় না, তার মানসিক চাপ বেড়ে যায় এবং নানা অশান্তিতে ভোগে, আর শারীরিক দিক থেকে সে চলাফেরা করতে সমস্যা পড়ে। এসব কারণে কিন্তু সে ঘরে বসে
লেখা ঘরে বসেও লেখাপড়া করতে পারে না, গেল শিক্ষাগত দিক থেকে সমস্যা। পারিবারিক সমস্যার মধ্যে রয়েছে পরিণত বয়সে গর্ভধারণের ফলে মেয়েরা সুস্থভাবে অন্যান্য কাজকর্ম করতে পারে না, আর অসুস্থ হয়ে পড়ার কারণে তার পরিবারে অশান্তি দেখা দেয়। আর ইন্দোনেশিয়ার বাল্যবিবাহের হার খুব বেশি এবং দেখা গেছে সেখানে অর্ধেকের বেশি ক্ষেত্রে বাল্যবিবাহের দম্পতির মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে। তার মানে কি, অল্প বয়সে যদি বিয়ে হয় সেক্ষেত্রে বিচ্ছেদের ঘটনাও ঘটে থাকে। আর্থিক সমস্যার মধ্যে কী রয়েছে, স্বাভাবিক গর্ভধারণের চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণ এবং পরামর্শ হলেই কাজ চলে যায়, কিন্তু অপরিণত বয়সে গর্ভধারণ করলে 9 মাসের পুরো সময় জুড়েই চিকিৎসকের পরামর্শ নিতে হয়। এছাড়া কোনো জটিল স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে বারবার চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসক এবং ঔষধপত্রের জন্য অনেক মানে অর্থের প্রয়োজন হয়। গর্ভবতী মায়ের জন্য কী হয়, অতিরিক্ত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা নিতে হয়, তাহলে কী হয়, এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। সব মিলিয়ে পরিবারের উপর একটি বড় ধরনের আর্থিক চাপও পড়ে। এই হলো নানান ধরনের সমস্যা নিয়ে কথা, গেল স্বাস্থ্যগত সমস্যা, শিক্ষাগত সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, অপরিণত বয়সে গর্ভধারণের ফলে বিভিন্ন ধরনের সমস্যা আমরা জেনে নিলাম। তো গর্ভপাত কী এবং গর্ভপাতের জটিলতা কী সে সম্পর্কে একটু জানবো এখন। একটি মেয়ের গর্ভে যখন সন্তান আসে তখন প্রথম ভ্রূণ হিসেবে জরায়ুতে তার বৃদ্ধি ঘটে, আর ভ্রূণের বৃদ্ধি অবস্থায় কোনো কারণে সময়ের আগে স্বতঃস্ফূর্তভাবে জরায়ু থেকে ভ্রূণ বের হয়ে যাওয়াকে বলা হয় গর্ভপাত। আর গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে অনেকে কী করে, গর্ভপাত ঘটায়। তা গর্ভধারণের ফলে সঙ্গীর চাপ, অন্যের প্রভাব, হতাশার কারণে অনেক মেয়ে কিন্তু কী করে, আনাড়িভাবে মানে গর্ভপাতের চিন্তাটা করে থাকে। ঠিক আছে, আচ্ছা, অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কিন্তু মানে গর্ভপাত ঘটায়। এই ধরনের গর্ভপাতের ফলে মেয়েদের বড় ধরনের শারীরিক ঝুঁকি ছাড়াও মানসিক প্রভাব, প্রবল আবেগীয় প্রভাব পড়ে। এ ব্যাপারে সবাইকে সচেতন করে তুলতে হবে। এই হলো ইয়ের পড়া। তারপর রয়েছে কি, টেস্ট টিউব বেবিটা কী। কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু অডিম্বাণু মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রূণ সৃষ্টি করে সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্ট টিউব বেবি বলা হয়। স্বাভাবিক প্রক্রিয়া সন্তানের জন্ম না হলে অনেক বাবা মা কী করে, এই প্রক্রিয়াতে সন্তানের জন্ম দিতে আগ্রহী হন। দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণু মিলন ঘটানোকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন। অনেক সময় প্রশ্ন আসে ইনভিট্রো ফার্টিলাইজেশন কী, তাহলে উত্তরটা কী লিখবো, যে দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণু মিলন ঘটানোকেই বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইতালির বিজ্ঞানী ডক্টর পেট্রোসি 1959 সালে সর্বপ্রথম টেস্ট টিউব বেবির জন্ম প্রক্রিয়া সম্পন্ন করেন, তবে তিনি ততটা সফলতা অর্জন করতে পারেননি। শিশুটি মাত্র 29 দিন বেঁচেছিল। এর প্রায় 19 বছর পর 1978 সালে ইংল্যান্ডের ডক্টর প্যাট্রিক স্টেপটো ও ডক্টর রবার্ট এর প্রচেষ্টায় লুইস জয় ব্রাউন নামে একটি টেস্ট টিউব বেবি জন্মায়। পর্যায়ক্রমে কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্ট টিউব বেবির জন্ম দেওয়া হয়ে থাকে। প্রক্রিয়াগুলো হলো, 1, সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে এদের মিলন ঘটান। অতঃপর পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন করা হয়। উৎপাদিত ভ্রূণকে স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন এবং সর্বশেষে কী হবে, প্রসূতি পরিচর্যা ও সন্তান লাভ সম্পন্ন করা। আর নিঃসন্তান দম্পতির সন্তান লাভের জন্য আজকাল এই প্রক্রিয়া আমাদের দেশেও বেশ ভালোভাবে চালু হয়েছে। এবার সন্তানের লিঙ্গ নির্ধারণ নিয়ে দুটো কথা। কোন জীবের জীবকোষের নিউক্লিয়াসের ভেতরে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, এটা আমরা জানি। মানুষের জীবকোষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, এটাও আমরা জানি, মোট 46টি। এই 23 জোড়া ক্রোমোজোমের ভেতর কি এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় লিঙ্গ নির্ধারক বা সেক্স ক্রোমোজোম। তো ছেলেদের বেলায় এক জোড়া ক্রোমোজোম দুটি মানে এই ক্রোমোজোম দুটির ভিন্নতা রয়েছে, যেমন একটিতে এক্স এবং অন্যটি হচ্ছে ওয়াই। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু দুটোই এক্স। সেক্স ক্রোমোজোম ছাড়া বাকি অন্য যে ক্রোমোজোমগুলো আছে এগুলোকে বলা হয় অটোজোম। তাহলে এখানে শব্দ দুটো, সেক্স ক্রোমোজোম কী, অটোজোম কী। মানুষের শরীরের সব কোষেই 23 জোড়া ক্রোমোজোম থাকলেও সন্তান জন্ম দেওয়ার
জন্য মেয়েদের ডিম্বাণু এবং ছেলেদের শুক্রাণু এর ব্যতিক্রম। এই কোষগুলোতে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। 23 জোড়া ক্রোমোজোমের প্রতি জোড়া থেকে একটি ক্রোমোজোম নিয়ে ডিম্বাণু তৈরি হয়। কাজেই সব ডিম্বাণুতেই 22টি অটোজোম ও একটি এক্স ক্রোমোজোম থাকে। ছেলেদের সেক্স ক্রোমোজোম যেহেতু এক্স এবং ওয়াই দুটোই আছে, তাই 23 জোড়া ক্রোমোজোমের প্রত্যেকটিতে একটি করে ক্রোমোজোম দিয়ে শুক্রাণু তৈরি করা হলে দুটি ভিন্ন ধরনের শুক্রাণু তৈরি করা সম্ভব হবে। একটিতে থাকবে কয়টি? 22টি, তাই না? অটোজম এবং একটিতে একটি এক্স ক্রোমোজম, অন্যটিতে থাকবে 22টি অটোজম এবং একটি এক্স ক্রোমোজম। এখানে সুন্দর করে 98 পেজে দেওয়া আছে যে ডিম্বাণুর 22টি অটোজম প্লাস একটি এক্স ক্রোমোজম। হ্যাঁ, মা আর বাবার ক্ষেত্রে শুক্রাণু 22টি অটোজম প্লাস একটি এক্স ক্রোমোজম আছে। আর সন্তানের ক্ষেত্রে 22 জোড় অটোজম প্লাস এক্স এক্স হলেই হবে কন্যা। আর যদি এক্স ওয়াই হয়, 22 জোড়া অটোজম প্লাস এক্স ওয়াই যদি সেক্স ক্রোমোজম থাকে সেটা হবে পুত্র। এখানে চিত্রের মাধ্যমে আমরা এটা জেনে নিলাম। শুক্রাণু ডিম্বাণু মিলে গর্ভধারণ হয় এবং তোমরা দেখতেই পাচ্ছ যে দুটি ভিন্নভাবে গর্ভধারণ সম্ভব, অর্থাৎ মিলিত মিলিত কোষে মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে এবং সেটি ধীরে ধীরে পূর্ণাঙ্গ মানব সন্তান জন্ম নেয়। যদি এটি 22 জোড়া অটোজোম এবং এক্স এক্স সেক্স ক্রোমোজোম নিয়ে বেড়ে ওঠে তাহলে কন্যা সন্তান হিসেবে জন্ম নেয়। আর যদি 22 জোড়া অটোজোম এবং এক্স ওয়াই সেক্স ক্রোমোজোম নিয়ে গড়ে ওঠে তাহলে পুত্র সন্তান হিসেবে জন্ম নেয়। একজন সুস্থ সন্তান, সে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, মা বাবার জন্য অনেক বড় একটি আশীর্বাদ। কিন্তু দুর্ভাগ্যক্রমে অজ্ঞতা এবং কুসংস্কারের কারণে অনেকে ছেলে সন্তানকে প্রাধান্য দেয়। শুধু তাই নয়, মেয়ের জন্ম হলে মাকে দোষারোপ করা হয়। কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সন্তান কি ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে তার জন্য কিন্তু মা কোনোভাবেই দায়ী নয়। ছেলেদের অসংখ্য শুক্রাণুর ভেতরে এক্স ক্রোমোজোম বহনকারী না ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে, সেটি হচ্ছে প্রকৃত কারণ। তো আমরা অনেক কিছুই জানলাম। তো শুরু থেকে আবার বলছি, আমরা কী কী জানলাম সেটা একটু দেখি। আমরা পড়েছি যে বয়ঃসন্ধিকালীন বিবাহ এবং গর্ভধারণের বিভিন্ন কথা। গর্ভধারণ কী প্রশ্নটা আমরা এখান থেকে নেব এবং উত্তরটা শিখে ফেলব। তারপরে হচ্ছে যে গর্ভধারণের ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়, কী কী লক্ষণ রয়েছে আর কী কী স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সে সম্পর্কে আমরা জেনে নিয়েছি, তাই না? স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তারপর হচ্ছে শিক্ষাগত সমস্যা, যেমন যদি অল্প বয়সে যে সে যদি গর্ভধারণ করে সেক্ষেত্রে স্কুল কলেজে যেতে কী ধরনের সমস্যা হবে, তার পরিবারের কী ধরনের সমস্যা হবে, তার আর্থিক কী কী সমস্যা রয়েছে। হ্যাঁ, তো এই সমস্যাগুলো আমরা জেনে নিলাম। এছাড়াও এই গর্ভপাত কী বা গর্ভপাতের যে জটিলতাগুলো কী কী সে সম্পর্কেও আমাদের জানা হয়েছে। বিভিন্ন কারণে ইচ্ছাকৃতভাবেই হোক আবার অনিচ্ছাকৃতভাবেও কিন্তু অনেকে গর্ভপাত ঘটায়, তাতে করে স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, তারপর রয়েছে জানলাম আমরা টেস্ট টিউব বেবিটা কী। টেস্ট টিউব বেবি বা আরেকটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, এটা কী আর এই প্রক্রিয়াগুলো কী কী, এটা অনেক সময় তোমাদের প্রশ্ন আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সন্তানের লিঙ্গ নির্ধারণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সন্তান ছেলে হবে কি না মেয়ে হবে সেটার যাচাই বাছাই, এ সম্পর্কে আমরা কিছু তথ্য আমরা পেলাম যে কখন ছেলে হবে। যেমন ডিম্বাণুর 22টি অটোজোম প্লাস একটি এক্স ক্রোমোজোম হ্যাঁ যদি হয়, আর শুক্রাণুর 22টি অটোজোম প্লাস একটি এক্স ক্রোমোজোম যদি হয়, সেই ক্ষেত্রে সন্তান 22 জোড়া অটোজোম প্লাস এক্স এক্স যদি হয় সেক্ষেত্রে সে হবে কন্যা। আর যদি ডিম্বাণুর 22টি অটোজোম প্লাস এক্স আর শুক্রাণুর 22টি অটোজোম প্লাস ওয়াই যদি মিলিত হয় সেক্ষেত্রে 22 জোড়া অটোজোম নিয়ে একটি পুত্র সন্তানের জন্ম হবে, সেটা আমরা জানলাম। এখানে চিত্র সুন্দর করে দেওয়া আছে, তোমরা 98 পেজটা একটু খেয়াল করবে। তারপরে রয়েছে ওই যে আরও কী কী রয়েছে সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে, তোমাদের 99 পেজে একটা সুন্দর রেখা চিত্র দেওয়া আছে যে পিতা ধারণ করছে এক্স ওয়াই ক্রোমোজোম, মাতা ধারণ করেছে এক্স এক্স ক্রোমোজোম। যদি পিতা মাতার এক্স ক্রোমোজোম মিলিত হয় সেক্ষেত্রে কন্যা, এবং যদি পিতা মাতার এক্স ওয়াই ক্রোমোজোম মিলিত হয় সেক্ষেত্রে সেটা হবে
পুত্র, ঠিক আছে? তো অনেক কিছু জেনে নিলাম, তো আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পৃথিবীতে জীবনের উৎপত্তি, জীবনের আবির্ভাব কোথায়, কবে এবং কবে ঘটেছে, এই পড়াগুলো তোমরা বাসায় একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলবে। দেশের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ, স্কুল কলেজ খোলার কথা ছিল 13 তারিখে, সম্ভাবনা কতটুকু আমরা বুঝতেই পারছি। কোভিড আক্রান্ত মানে বিভিন্ন বিভাগে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে, তো আমাদের পড়াশোনা মনে হয় এভাবেই চালাতে হবে, কিছু করার কিছু নেই। তারপরে আমরা আশা রাখবো যে অচিরে আমরা স্কুল কলেজে যেতে পারবো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে